আজকে জলখাবারে বানিয়েছিলাম রুটি আর কুমড়ো তরকারি। রুটি করে নেওয়ার পর দেখলাম অনেকটা আটার ডো বেঁচে গেছে, আর এটা ফ্রিজে রাখলে সে একটা কালো কালো হয়ে যায়। আর যেহেতু বাবুর পছন্দের একটা ফল হচ্ছে আম, তা ভাবলাম আম দিয়ে কিছু একটা ট্রাই করা যাক। আজকে এটা ওকে বানিয়ে দিয়েছিলাম, কিছুই নাই, প্রথমে যে আটার ডোটা বেঁচে গিয়েছিল সেটা পাতলা করে বেলে নিলাম, বাটির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম। পাকা আমের একটু শ্বাস বার করে নিয়ে হালকা করে একটু চামচের সাহায্যে মেখে নেওয়ার পর একটা ছোটো রুটির মধ্যে দিয়ে আর একটা ছোটো রুটি চাপা দিয়ে কাটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিলাম। লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নিলাম। এরপর বাবুকে যখন দিলাম, বাবু জিজ্ঞাসা করলো মা এর নাম কি? আমি বললাম ম্যাঙ্গো পকেট চন্দ্রমুখী।